রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা বিজয় দাসের জীবন পেরিয়ে এসেছে প্রায় 80টি বসন্ত, কিন্তু এখনও আধুনিক যুগে ডিজিটালাইজেশনের অশ্বমেধের ঘোড়া পেরোতে পারেনি তার বাড়ির চৌকাঠ। উল্লেখ্য, বর্তমানে স্মার্টফোন, পেনড্রাইভ, মাইক্রোচিপ, ইউটিউবের যুগে হারিয়ে গিয়েছে অতীতে গ্রামোফোন। নামী কোম্পানিগুলি বন্ধ করে দিয়েছে ক্যাসেট তৈরির কাজ। নতুন প্রজন্ম হয়তো চোখে দেখেনি বস্তুটি আসলে কেমন দেখতে হয়, আর প্রয়োজনটাই বা কি? একটা পেনড্রাইভে যখন অনায়াসে একেবারে কম খরচে এটে যায় হাজার দেড় হাজার গান, ইন্টারনেট খুলে ইউটিউব খুললেই গানের বিভিন্ন ধারা হাতের মুঠোয়। কিন্তু কথাই বলে না, ওল্ড ইজ গোল্ড, স্বর্ণালী অতীত। তাই এসব আধুনিক প্রযুক্তির মধ্যে কেউ কেউ সযত্নে আঁকড়ে ধরে পুরনো স্মৃতিকে। এদেরই একজন রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা আশি পেরোনো বিজয় দাস। চাকরি থেকে অবসর নিয়েছেন আগেই, বছর দুয়েক আগে প্রয়াত হয়েছেন তার সহধর্মিণীও। ছেলেরা পেশাগত কারণে বাইরে থাকে, তবে একাকিত্ব জীবনে এই বিজয়বাবু পরম প্রিয় বন্ধু হিসাবে বাড়িতেই রয়ে গিয়েছে গ্রামোফোন রেকর্ডটি। 70-এর এক উত্তাল দশকে রায়গঞ্জের একটি দোকান থেকে এটি কিনেছিলেন তিনি। রায়গঞ্জ কলকাতার বিভিন্ন দোকান ঘুরে সংগ্রহ করেছিলেন বাংলা, হিন্দি, ইংরেজি গানের রেকর্ড। স্মার্টফোনের এই যুগেও গ্রামোফোনের সুর ভেসে আসে উকিলপাড়ার এই বাড়ি থেকে। আজও প্রতিদিন ঘুম থেকে উঠে ধুলোর আস্তরণ পরিষ্কার করেন রেকর্ডগুলি থেকে। আসলে এগুলো শুধু রেকর্ড নয়, এক একটা জীবন্ত স্মৃতি। তারপরে তারা নতুনের দিকেই ছুটছে, পুরনো জিনিস আমি যে বলবো যে ওল্ড ইজ গোল্ড, সেটা সেই এখন বর্তমান যুগের ছেলেমেয়েরা এখনও মানে সেই ইয়েটাতে আসে নাই। একটু বয়স হলেই তারাও মানে বুঝতে পারবে যে না, সত্যি এটা কদর আছে, দাম আছে। প্রিয় শিল্পী কত বলবো, এ তো বাংলার যারা শিল্পীরা আছে এবং হিন্দি গানের যারা শিল্পীরা আছে বেশিরভাগই সবই মানে খুবই, এখন সেই রকম শিল্পীর নাম কোথায় শুনছি বলুন? হেমন্ত বলুন, তারপরে শ্যামল মিত্র বলুন, মানবেন্দ্র মুখার্জি বলুন, তারপরে মান্না দে বলুন, এছাড়াও আরও কিশোর কুমার বলুন, হ্যাঁ এইসবের মানে এদের তো বলা নয়, বলা যায় না। এরা যা মানে রেকর্ড রেখে গেছে সত্যি অবিস্মরণীয়। কাকু, সামনেই তো দুর্গাপুজো, এই দুর্গাপুজোর সময় কীভাবে কাটান এই রেকর্ডটা? দুর্গাপুজো এখন তো বলতে গেলে বাড়ি থেকে বেরই হই না আমি, মানে এখন তো প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, যার ফলে বাইরে বেরোনো খুবই আমার সীমিত আর কি। এটার প্রতি গান শুনেই সময় কাটা? হ্যাঁ, শুধু গান নামে কিছু বইও সঞ্চয় আমার আছে, বইও পড়ি। পুজোর দিনগুলো? পুজোর দিনগুলো বাইরে বেরোই না, এই গান শুনে। হ্যাঁ, গানই শুনি, কেননা এই বয়সে বাইরে বেরিয়ে ঠাকুর দেখার আর ইচ্ছেও করে না। এই পাড়ায় পুজো হয় একবার বুধবার, হয়তো যাই, যে আমি আমার কর্তব্য শেষ করি। আপনার নাম? বিজয় কুমার দাস। এইটা কবে কিনেছেন এবং কীভাবে মেনটেন করেন? এটা আমার এই 70-এর দশকে কিনেছি, তার মানে এটা এই 77-78 সালেই কিনেছি, ডেটটা আমার ঠিক মনে নেই, এত বছর ধরে আছে এটা। আমি রামা রেডিও তখন ছিল, এখন তো রামা রেডিও হয়তো উঠিয়েই গেছে, আর আগরওয়ালের যে দোকানটা ছিল সেটা ওই সুরসঙ্গের উল্টো দিকে, সেটাও আর দেখি না এখন। এটাকে কীভাবে মেনটেন করেন? মেনটেন বলতে ধরুন আমি এক হাতেই এটা আমি ব্যবহার করেছি, আমি অন্য কাউকে ধরতেই দিই নেই বলতে গেলে, কি কেননা এক হাতে জিনিস আমার বহু জিনিস আছে, বহু পুরনো জিনিস আছে যেগুলো আমি কখনোই মানে বেশি কাউকে হাত দিতে দিই না ভালোবাসাটা। হ্যাঁ, যে জানি যে বেশি হ্যান্ডেল যে মানে হলেই তখনই এটা নষ্ট হয়ে যাবে বা ঠিক মতন ইয়ে হবে না। ভালোবাসা কেন এটার প্রতি? এটার প্রতি গান আমি ভালোবাসি, আর বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। তাছাড়া রবীন্দ্রসঙ্গীত ছাড়াও যে কোনো মিউজিকই আমি ভালোবাসি, আমার ইংলিশ মিউজিক অনেক ভালো ভালো আছে বুঝলেন। আর যেমন অনেক হিন্দি গানের ইয়েও ইয়েতে আছে, আর প্র্যাকটিক্যালি অনেক ক্যাসেট আছে, ক্যাসেটগুলো না আমার ঠিক পছন্দ হয় না, ক্যাসেটগুলো মাঝে মাঝে জড়িয়ে যায় চালালে, যার ফলে ক্যাসেটটাকে আমি এখন আর ব্যবহার করি না। তবুও দু বছর বন্ধ থাকার পর এখন ভাবছি আবার নতুন করে ক্যাসেটটাও বাজাবো। কাকু, এই এখন তো ইন্টারনেটের যুগ, চাঁদে লোক পৌঁছে যাচ্ছে, হ্যাঁ সিডি ক্যাসেটের যুগ, আপনি এখনও এই গ্রামোফোন নিয়ে আছেন, কি বলবেন নতুন? আমার বয়সটার কথা ভাবুন, আমি তো দেখেন এত বছর পেরিয়ে এসেছি, এখন সম্পূর্ণ একা আমি পরিবারে, আমি আমার স্ত্রী গত দু বছর হলো মারা গেছে,
আর ছেলেরা সব বাইরে থাকে, একজন কলকাতা থাকবে, এই মাসে মাসে সেভাবে আসে। যাই হোক, আমার সময় কাটানোর একটা বন্ধু, বুঝলেন তো। যাই হোক, এই গান শুনতে আমি খুব ভালোবাসি এবং অবসর সময় গান শুনেই কাটাই, সেই জন্যই এটাকে আমি ছাড়তে পারবো না। এখন তো এই রেকর্ডার পাওয়া যায় না, কি হবে তাহলে? এখন এই এই যে যত রেকর্ড আছে ওলট পালট করেই এগুলো শুনছি আর কি, এবং সে যেই গানগুলো শুনি সেগুলো সব মানে আমার মনের মধ্যে গাঁথা আছে আর কি। কাজেই এই রেকর্ডটা যদি আবার নতুন করে বের হয় তাহলে আমি খুব খুশি হব। এই নতুন প্রজন্মকে কি বার্তা দেবেন এখন? নতুন প্রজন্মকে বার্তা দিব বলতে, তারা তো এখন কত রকমের এই ইলেকট্রনিক্সের জিনিস বেরিয়ে গেছে, তারা সেখানে ব্যবহারও করছে, ওই ব্যবহারটা করছে বলেই তারা হয়তো এই সব পুরনো জিনিসের দিকে আর তাদের নজর ফিরছে না, বুঝলেন। তানিয়া ঘোষ, হ্যাঁ, মানে আমিও জানতাম না, রিসেন্টলি শুনেছি যে উনি গান শোনেন থ্রু গ্রামাফোন। তো এটা একটা সত্যি স্প্লেন্ডিড এক্সপিরিয়েন্স যে উনি এখনও গ্রামাফোনে গান শোনেন, মানে আমাদেরও কোনো অভিজ্ঞতা ছিল না। হ্যাঁ, এখন তো জানতে পেরেছি উনি গ্রামাফোনের মাধ্যমে গান শোনেন, সেটা একটা খুবই অভূতপূর্ব এক্সপিরিয়েন্স আমাদের কাছেও। আর উনি যে চর্চা করছেন সেটাও একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স ওনার কাছেও, যে উনি এটাকে এখনও পর্যন্ত বয়ে নিয়ে চলেছেন। এখন তো এইসব দেখাই যায় না। হ্যাঁ হ্যাঁ, বলবেন এইভাবে এত সুন্দর একটা সুন্দর জিনিস রেখেছে, তার যে ওনার যে এত সুন্দর একটা চর্চা সেটাকে তিনি এগিয়ে নিয়ে যান, এটাই চাইবো। আর আমাদের মতো যারা যারা কিনা এখনো পর্যন্ত কখনো দেখেইনি, এতদিন টিভিতে দেখেছি কিংবা মোবাইল ফোনের থ্রুতে দেখেছি, তো চাইবো যে আমরাও যেন এটাকে ছোটোখাটো হলেও এক্সপিরিয়েন্স করি, ওনার কাছে এসেই হোক এক্সপিরিয়েন্স যেন করি। Thank you.
অনুষ্ঠানটি নিবেদন করছে। ঐতিহ্যের সোনালী ছটায় সাজবে এবার কালিয়াগঞ্জ। মন কাড়ে গয়না ও রত্ন সম্ভার নিয়ে আপনার অতি আপন ওরিয়েন্ট জুয়েলার্স এবার কালিয়াগঞ্জে আপনারই বাড়ির কাছে। দেখা হবে আমাদের নতুন শোরুমে, বিবেকানন্দ কমপ্লেক্স, বিবেকানন্দ মোড়, কালিয়াগঞ্জ। আরো জানতে কল করুন 8373099903 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। উজ্জ্বল ঝলমলে কাঁচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলংকারই নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। এই প্রথম আপনাদের শহরে বেস্ট টেস্টি অ্যাপ নিশ্চিতের হোম ডেলিভারি সুযোগ সুবিধা। এই বেস্ট টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার অর্ডার করুন বেস্ট টেস্টি অ্যাপ থেকে। অনুষ্ঠানটি নিবেদন করছে।